আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো একটি সুইচবোর্ডকে কিভাবে করে কানেকশন করতে হয়। তো চলুন আমাদের ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি রেগুলেটর, দুটি সুইচ এবং একটি সকেট ব্যবহার করা হয়েছে। এখন এর ভেতরে আমরা কিভাবে করে কানেকশন করব এই বিষয়টিকে চলুন একবার দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডের এটা হলো ফিউজ, আর এটা হলো ইন্ডিকেটর, এটা হলো সকেট এবং এই দুটি সুইচ, আর এটা রেগুলেটর। তো এখন এই রেগুলেটরটিকে বাদ দিয়ে সুইচ, সকেট, ইন্ডিকেটর এবং এই ফিউজের একটি করে পয়েন্টকে আমাদের এখানে লুপ করে দিতে হবে। দেখুন আমি এখানে লুপ করার জন্য এই ধরনের ছোটো ছোটো তারের টুকরোকে ব্যবহার করব এবং এই কাজটি করব। তো আপনারা দেখতে থাকুন আমি এই কাজটি কীভাবে করে করি। এটা হলো ইন্ডিকেটর এবং এটা হলো সকেট, আর এই দুইটি জিনিসে যেহেতু নিউট্রালের প্রয়োজন আছে এর জন্য এখন আমি এই দুই পয়েন্টকে একটি তার দিয়ে শর্ট করে দেব। এখন আপনারা যে সুইচ দিয়ে ফ্যানকে অন অফ করতে চান সেই সুইচের এক পাশে রেগুলেটর যে কোনো একটি তারকে সংযুক্ত করে দেবেন। এখন যেহেতু আমি এই সুইচ দিয়ে ফ্যানকে অন অফ করতে চাচ্ছি এই জন্যে এখন এই সুইচের এক পয়েন্টের রেগুলেটর একটি তারকে আমি সংযোগ করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সংযোগটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আপনারা এই সুইচ দিয়ে যে লোডকে চালনা করতে চাইবেন বা অন অফ করতে চাইবেন আপনার ওই লোডের একটি ফেজ তারকে আপনার এই সুইচের সঙ্গে সংযুক্ত করে দেবেন ঠিক এইভাবে। এখন আমাদের এই বোর্ডের সম্পূর্ণ কাজটি হয়ে গেছে। এখন আমরা এই বোর্ডে ফেজ এবং নিউট্রালকে সংযুক্ত করে দেখব আমাদের এই বোর্ডটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো আসুন আমাদের এই বোর্ডটিতে এখন আমরা ফেজ আর নিউট্রাল তারটিকে সংযুক্ত করে দেখি। তো এখন আপনারা যে তারটি দেখতে পাচ্ছেন সেটা হলো ফেজ তার। এখন এই ফেজ তারটিকে আমি নিয়ে গিয়ে ফিউজের এক পাশে এটাকে সংযুক্ত করে দেব। আর এরপরে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো নিউট্রাল তার। এখন এই নিউট্রালটিকে ইন্ডিকেটরের এক পাশে আমি সংযুক্ত করে দেব। এখন আপনারা যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটির সঙ্গে আপনারা যে ফ্যানকে চালাতে চান সেই ফ্যানের যে ফেজ তারটি সেই তারটি এখানে সংযুক্ত করতে হবে, আর ওই ফ্যানের যে নিউট্রাল তারটি সেটাকে আপনারা নিউট্রালের সঙ্গে লুপ করে দেবেন, তাহলেই ফ্যানটি সঠিকভাবে কাজ করবে। তো এখন আমাদের এই বোর্ডের কাজটি সম্পন্ন হয়েছে। এখন আমরা এই বোর্ডের লাইন দিয়ে দেখব এখন এই বোর্ডটি কাজ করছে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এই বোর্ডের ইন্ডিকেটরটি এখানে জ্বলে উঠছে। এর মানে হলো আমরা এই বোর্ডে যে সংযোগগুলো করেছি সেগুলো ঠিক আছে। তো আপনারা এভাবে অতি সহজে যে কোনো সুইচ বোর্ডকে কানেকশন করতে পারবেন।